হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি জেদ্দা রেসিপিতে আসছি। এখানে খুব সুন্দর জায়গা। প্রথমে যে সিনটা দিয়েছেন এটা একটা বট গাছ ছিল, বট গাছটা আমার কাছে খুব ভালো লেগেছিল, যে একটু শ্যুট করলাম। এটা হচ্ছে সাইকেল রোড। আমি হেঁটে রোড পার হয়ে বিচের কাছে যাচ্ছি। যে ফুল গাছগুলো দেখছেন, এই ফুল গাছগুলো গ্রামের বাড়িতে সবসময় দেখা যায়, এখন ঢাকাও দেখা যায়। তোমার কাছে খুব সুন্দর লাগলো তাই একটু শুট করলাম। এখন আমি বিচের কাছে চলে আসছি। ওখানে অনেক বাতাস আর দেখলে মনটা জুড়িয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখুন। এখন আমি সাগরের খুব কাছে এসে পড়েছি। দেখুন আপনারা ভালো করে, সাগরটা কত না সুন্দর দেখতে। এখানে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, তাই বারবার এই জায়গাটা আমি আসি। তাই ভাবলাম আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে। সাগরের পানির মধ্যে পড়েছে, দেখতে কতই না সুন্দর লাগছে। আর আমার কাছে তো খুবই ভালো লাগছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে অনেক বাতাস তাই ক্যামেরাটা কাটছে, আপনারা কিছু মনে করবেন না। জেদ্দা ছিলেন, যারা বাংলাদেশে চলে গেছেন, অবশ্যই এই জায়গাটাকে মিস করতেছেন জানি আমি। শীতে 6টা বাজলে এই জায়গাটা গোলাপি কালার হয়ে যায়, সবসময় হয় না, কখনো কখনো হয়। ভিউটা দেখতে অনেক সুন্দর, এখন পুরা গোলাপি কালারের আকাশ, কতই না ভালো লাগছে দেখতে। সূর্যটা ডুবে যাচ্ছে, পুরো আকাশটা গোলাপি হয়ে যাচ্ছে দেখতে, না কতই সুন্দর লাগছে। এই ভিউটা কতই না সুন্দর, সাগরের বাতাসটা পুরো কাছে এসে লাগছে। আর আপনারা, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা মনে করছেন যে হয়তো বা এটা মিথ্যা কথা, যদি আপনার কাছে থাকতেন তাহলে বুঝতেন ফিলিংসটা কতই ভালো লাগতো। আকাশটা কতই না সুন্দর, দেখতে দেখতে মনটা জুড়িয়ে যাচ্ছে। এখন আমি হেঁটে হেঁটে সামনে যাচ্ছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছি।
এই ফ্লাওয়ার গুলো কত সুন্দর লাগছে দেখতে। আকাশি গোলাপি কালার পানির মধ্যে পড়েছে, দেখতে না কতই না সুন্দর লাগছে। রাত হয়ে গিয়েছে, আমরা রেস্টোর থেকে চলে যাচ্ছি। এখন আমি একটি কফি শপে যাব, আপনাকে সেখানে যেয়ে দেখাবো। এখন আমি কফি শপে যাচ্ছি, যাওয়ার পথে একটু ভিউ নিলাম। আমার কাছে খুবই ভালো লাগে। আমি কফি শপে এসে পড়েছি। কফি শপটা অনেক সুন্দর, এখানে একটি ঝর্ণা আছে, আর যাদের বাংলাদেশের মতো নয় কফি শপ, এখানে কফি শপ গুলো অনেক সুন্দর হয়, এখানে খেলাও দেখা যায় বসে বসে। তো আমার কফি এসে পড়েছে, আর এই কফিটা খেতে খুবই সুস্বাদু। আমি কফিটা খেয়ে বাসায় চলে যাব। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট মাধ্যমে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।